অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 এই নতুন বছর, মিথুন রাশি আপনি যদি হন, কেমন যেতে চলেছে তার একটা রেজাল্ট আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। অর্থাৎ এই যে আগামী যে বছর পড়তে চলেছে বাংলা নববর্ষ, এই বছরটি কেমন যেতে চলেছে তার একটা জিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এ বছরটি যদি যোগ করে দেখেন, 1+4+2+8=15, 15 মানে 1+5=6, অর্থাৎ শুক্রের বছর এটি। এবং এই বছর ঢুকছে বৃহস্পতিবার, অর্থাৎ এবং বছর শুরু হচ্ছে বৃষ রাশি দিয়ে। কি ফল পেতে চলেছে আপনি যদি হন মিথুন রাশি মানুষ, আপনার জন্য কি রেজাল্ট পেতে চলেছেন এই নতুন বছরে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো কখনোই ভাববেন না যে এই যে রাশিফলটি আমি বলছি, বাস্তবিক রাশিফল যে একদম যে হুবহু মিলবে এটা আমি কখনোই বলি না। এটা আপনাদেরকে একটা অ্যালার্ট করে দেওয়ার কিন্তু এটা প্রোগ্রাম, অর্থাৎ কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো সমস্যা আসতে পারে, কিন্তু যে একদম যে হুবহু হবে তা নয়। কারণ হচ্ছে প্রত্যেকের রাশিচক্রে গ্রহের অবস্থা আলাদা, দশা অন্তর্দশা আলাদা চলছে, এবং আমি এছাড়াও মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফলও দিয়ে থাকি, আপনারা অবশ্যই ফলো করবেন। এবং আমি এখানে চারটি বিগ বিগ প্ল্যানেটকে নিয়ে আমি এখানে আলোচনা করছি। অর্থাৎ এই যে মিথুন রাশি, আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনি কি ফল পেতে চলেছেন। প্রথম আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন। শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু ভালো, খুব খারাপ বলা যাবে না, আবার খুব ভালো তাও কিন্তু বলা যাচ্ছে না। মেডিকেলের দিকটা নিয়ে একটু হলেও সমস্যা থাকবে, শরীর সরকার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা, কিন্তু আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের নবমভাবে এই বৃহস্পতির অবস্থান, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবছর। ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় কি না, সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, আপনার ক্ষেত্রে বিশেষভাবে সুফল কিন্তু প্রদান করবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিভার জায়গাটা দেখুন, সরাসরি রাশির উপর এই বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ আপনাদের সপ্তমপতির দৃষ্টি আপনাদের রাশির উপর, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, বিয়ের দিকটা কিন্তু আপনাদের প্রশমিত করবে। অ্যারেঞ্জ ম্যারেজ হোক কিংবা লাভ ম্যারেজ, যে কোনো দিকটাই বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো ফল কিন্তু নির্দেশ করছে, আপনি যদি মিথুন রাশির মানুষের, আপনার ক্ষেত্রে যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছে, বিয়ে হচ্ছে না, এই জায়গাটা কিন্তু হবে। প্রেমের জায়গাটা দেখুন, প্রেমের বিষয় নিয়ে কিন্তু আমি প্রত্যেক মাসে ভিডিও দিই। প্রেমের ব্যাপারে দেখতে গেলে আপনার শুক্র, আপনার পঞ্চম ভাব, আপনার মঙ্গল এবং চন্দ্রর অবস্থান, এই জায়গাগুলো দেখা থাকে। কিন্তু অ্যাভারেজ যদি বলি, প্রেমের জায়গা থেকে কিন্তু সাকসেস আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনি কিন্তু পাবেন। নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে কিন্তু উন্নতি হবে মিথুন রাশি। তবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, পিতার থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। এবার উচ্চ শিক্ষাতে যারা আছে, যারা পিএইচডি করছে, রিসার্চগুলো পড়াশোনা করছে, বা আপনি ধরুন এমএ বা ডিএলএড করছেন আপনাদের ক্ষেত্রে, বা বিএড করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসবে। কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যদি আসে, আর্থিক স্থিতির জায়গাটা আয় ও ব্যয় মোটামুটি কিন্তু সমান থাকবে, অর্থাৎ সেভিংসের জায়গাটা কিন্তু খুব একটা কিন্তু ভালো থাকছে না। অর্থাৎ যেমন ইনকাম হবে পাশাপাশি আপনার খরচের দিকটা কিন্তু যথেষ্ট
থাকছে। কর্মের জায়গাটা যদি আসি, দেখুন আপনাদের কর্মপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের সাপোর্টে কর্ম পাওয়া, অর্থাৎ যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু বা চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা চাকরির ক্ষেত্রে বদলি চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু বড় সড়ো সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ চাকরি পাওয়া, চাকরির ক্ষেত্রে পরিবর্তন। এবং আপনাদের অষ্টমভাবে এই অষ্টমপতির অবস্থান কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি কিন্তু আপনাদেরকে দিবে। তবে আমি বারবার বলছি, আপনি যদি ভাবেন যা হবে হোক দেখে নেব, মানে আপনার মনে জোর যদি থাকে কি না, আপনি এ বছর অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাচিভমেন্টটা কিন্তু ভালো থাকবে। এবছর আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু ধনপ্রাপ্তির জায়গা কিন্তু থাকছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে সুখ বা কোনো শুভ অনুষ্ঠান এই জায়গাগুলো কিন্তু থাকছে। সন্তান সুখের জায়গা কিন্তু মিথুন রাশির থাকছে, অর্থাৎ যারা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে বা সন্তানের এডুকেশন নিয়ে যারা চিন্তা করছে, সেই জায়গাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু হবে। মিথুন রাশির মানুষ, আপনি আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের কিন্তু নিশ্চিতরূপে হতে চলেছে। ব্যবসার জায়গাটা যদি দেখি, দেখুন আপনাদের সপ্তম নবম কানেকশান, অর্থাৎ ব্যবসাতে কিন্তু আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু করবে, অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মতন প্রশমিত এই বছর কিন্তু করতে চলেছে, অর্থাৎ সপ্তম নবম কানেকশান এই জায়গাটা কিন্তু, অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণ এই রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে। এবছর আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল থাকছে, বিদেশে গিয়ে কিছু করা, বিদেশে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। রাজনৈতিক কেরিয়ারে বা যারা গ্ল্যামার দুনিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা স্মরণীয় বছর হতে চলেছে। এক কথায় যদি বলি, আপনার যদি প্রচেষ্টা থাকে, আপনার যদি উইল ফোর্স থাকে, স্বর্গীয় সুখ, আপনি মিথুন রাশির মানুষ, আপনি কিন্তু স্বর্গীয় সুখ কিন্তু পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু দেখাচ্ছে। তবে আমি বারবার বলছি, ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, দুর্ঘটনার সম্ভাবনা, যারা বয়স্ক মানুষরা আছে তাদের ক্ষেত্রে আপনাদের বিপি, আপনাদের থাইরয়েডের সমস্যা, পায়ের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়াবে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু অবশ্যই মেডিকেলি অ্যালার্ট কিন্তু হন। আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ভালো, কর্মের জায়গাটা ভালো, সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক দেখাবে। এবং আপনাদের ক্ষেত্রে এবছর বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ রিকভারি হবে। এবং অনেক ক্ষেত্রে আপনারা জানেন না কোনো সূত্র থেকে সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা, বা যারা সম্পত্তি বিক্রি করতে পারছেন না সম্পত্তি কেনা বেচার জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করছে। ওভারঅল যদি বলি, 1428 বঙ্গাব্দ মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। নমস্কার।